আজকে আমি শুক্তো রান্না করবো, আর শুক্তো রান্না করার জন্য যা যা লাগে আমি সবকিছু রেডি নিয়েছি। কাঁচকলা, সজনে ডাঁটা, বেগুন, আলু, পেঁপে, বরবটি, রাঙা আলু, উচ্ছে, বড়ি আর দুধ। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এবারে সবকিছু সবজি দিয়ে দিই। কালো সরষে, কয়টা করে কাঁচা লঙ্কা, পোস্ত, আদা, এগুলো একসঙ্গে পেস্ট করে নেবো, আর বাদামটা আমি আলাদা করে পেস্ট করে নেবো। একটু জল দিয়ে দিচ্ছে। পানমৌরি শুকনো কড়াই একটু ভেজে নেবো, পেঁয়াজ জোয়ান। পানমৌরি আর জোয়ানটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে একটু গুঁড়ো করে নেবো। আমি তো থেকে দুটো কড়া কষিয়ে দিয়েছি, সবজিগুলো থেকে ভেজে নেবো। আলুগুলো ভেজে নিচ্ছি, বড়িগুলো ভেজে নিচ্ছি, বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এবারে ভেজে নেবো। কাঁচকলাগুলো ভেজে নেবো, রাঙা আলু, সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, তেজপাতা একটু, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, সরষে, পোস্ত আর আদা একসঙ্গে বাটাচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লাল বাদাম বাটা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। এবারে দিয়ে দিচ্ছি দুধ। এদিকে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা ঢাকনা চাপা দিচ্ছি।
যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর একবার চেপে দিচ্ছি, শুক্তো রান্না হয়ে গেছে। এক খেলার জায়গায় দু খেলা ভাজতে পারে তুমি তো দশটাই লাগে ভালো হয়েছে। বিজ্ঞান রান্না